বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার একুশ সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য কিছুদিন আগেই একটা নোটিশ প্রকাশ হয়েছিল যে নোটিশে কিন্তু পরিষ্কারভাবে বলা ছিল যে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কিন্তু হোম সেন্টারেই হচ্ছে অর্থাৎ যে যে স্কুলে পড়ছ সেই স্কুলেই তার সেন্টার পড়বে এবং অনেকের মনে সমস্যা ছিল বা অনেকের মনে ভাবনা ছিল যে এই মুহূর্তে যদি করোনা পরিস্থিতি আরও প্রকট আকার ধারণ করে যদিও স্বভাবতই ক্রমাগত দিন দিন করোনা পরিস্থিতি বাড়ছে তাহলে কি পরীক্ষা জুন মাসেই হতে পারে তো এই সংক্রান্ত কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে উঠে এসছে সেই তথ্যটাই তোমাদের সামনে শেয়ার করছি এ সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস যেটা বলেছিলেন যে এই মুহূর্তে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যে পরীক্ষা যদি করোনা কন্ডিশন যদি আরও বেড়ে যায় তাহলে কী হতে পারে তো তথ্যটা একবার পড়ে নিই তোমরা জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে পারবে রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা জুনেই করতে বদ্ধপরিকর এইভাবেই খবরটা উঠে এসছে তো কী বলছে গতকাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছেন যে আগামী পনেরোই জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে রাজ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী জানান এবার পরীক্ষা হবে হোম সেন্টারে অর্থাৎ নিজের স্কুলে মহুাদেবী জানিয়েছেন করোনা পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে সরকারের তরফে উচ্চমাধ্যমিক পরীক্ষা আরও পিছিয়ে যেতে পারে মাধ্যমিক নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ কোনো সিদ্ধান্তের কথা জানাননি অর্থাৎ এখান থেকে কিন্তু একটা স্পষ্ট তথ্য পাওয়া গেল যে পরীক্ষা মাতিলের কিন্তু কোনো সম্ভাবনা নেই যদি করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেয় তাহলে একমাত্র যেটা হতে পারে সেটা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে টাইম টেবিলটা আছে সেই সময়টা হয়তো পিছ হতে পারে কিন্তু পরীক্ষা হোমসেন্টারেই থাকছে এবং পরীক্ষা হচ্ছেই এরকমই কিন্তু তথ্য আবার দেখো তথ্যটা ঠিক যেভাবে উঠে আর একবার বলছি পনেরোই জুন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে রাজ্যে এভাবেই কিন্তু উঠে মানে শুরু হওয়ার কথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী জানান এবার পরীক্ষা হবে হোম সেন্টারে অর্থাৎ নিজের স্কুলে মহুাদেবী জানিয়েছেন করোনা পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে সরকারের তরফে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরও পিছিয়ে যেতে পারে মাধ্যমিক নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ কোনো সিদ্ধান্তের কথা জানায়নি তো যেটা কথা যে পনেরোই জুন থেকে পরীক্ষা হওয়ার কথা তো যদি পরিস্থিতি এরকম থাকে স্বাভাবিক যেভাবে চলছে এরকম থাকে বা আরও বা আটতে পারে সেটা তার আগে নোটিশ দিয়ে জানাবে কিন্তু অনেকেই ভাবছো যে না পরীক্ষা বাতিল হতে পারে সেরকম কোনো সম্ভাবনা কিন্তু এবছর আর নেই অর্থাৎ পরীক্ষা বাতিল হচ্ছে না শুধুমাত্র যেটা হতে পারে সেটা হলো পরীক্ষার ডেট আরও পেছাতে পারে এটুকু তথ্য জানা গেছে তার জন্য এটুকু তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম আশা করি তথ্যটি জেনে তোমাদের কাজে লাগলো এটুকুই বলতে পারি তো আলোচনাটি ভালো লাগলো অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো কথা আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ